গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের প্রায় এক মাসেরও বেশি সময় ধরে এই অচেনা অদ্ভুত প্রাণীটির আতঙ্কে সময় কাটছে এই গ্রামের হাজার হাজার শিশু নারী পুরুষ। গত এক মাসে অন্তত 20 থেকে 30 জন শিশু নারী পুরুষ আক্রমণের শিকার হয়েছেন এই অচেনা অদ্ভুত প্রাণীটির। আক্রমণের শিকার হয়েও শেষ পর্যন্ত মারা গেছেন স্থানীয় মসজিদের ইমাম ফেরদাউস। অচেনা এই অদ্ভুত প্রাণীটির আক্রমণের শিকার হয়েও গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে চরম আতঙ্ক। তবে মানুষের আতঙ্ক কাটাতে ওই এলাকাটি পরিদর্শন করেছেন বন অধিদপ্তরের পাঠানো বন্য গবেষক দল। দুদিন ধরে গ্রামগুলোতে আক্রান্ত ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য উপাত্ত এবং প্রাণীদের পায়ের সাপ সহ নানান ধরনের নমুনা বিশ্লেষণের ভিত্তিতে প্রাণীটির শিয়াল বলেও নিশ্চিত করেছেন বন অধিদপ্তরের পাঠানো বন্য গবেষক দল।